আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, মাল্টিমিটার নিয়ে। যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের কাজ করেন অথবা ডিপ্লোমা করতেছেন ইলেকট্রিক্যালে ইলেকট্রনিক্সে, বিএসসি করতেছেন, মাস্টার্স করতেছেন এবং যে কোনো কাজে কর্মে, আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা যে মিটারটা ব্যবহার করি। তো আমি আপনাদেরকে একটা ডিজিটাল মিটার দেখাবো। তো মিটারটা কম টাকার মধ্যে অনেক ভালো সার্ভিস দেয়, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেব মিটারটা কীভাবে কাজ করে এবং কোন কোন প্রোগ্রামে কাজ করে, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আমার আগের ভিডিওর মধ্যেও দুইটা মিটার দেখাইছি, আজকে আরও দুইটা আরেকটা মিটার আপনাদেরকে দেখাবো। তো চলেন, আমার হাতে এই যে একটা মিটার দেখতেছেন, ওই মিটারটা আপনাদেরকে আমি আজকে বুঝিয়ে দিব কীভাবে অফ অন করতে, কোনটা কী খাস করে কোন রেঞ্জে রাখতে হয়, ওটা আমি বুঝাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে মিটারটা, দেখেন মিটারটা আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব। এই যে বাটনটা দেখতে, পাওয়ার বাটন, এটা এটা পাওয়ার বাটন, এটা পাওয়ার বাটন। এরা এটাতে আমরা কী মাপব, তো এটাতে আপনি নব লাগায় মাপতে পারেন, আর এটাতে মাপলে আপনার এই যে পিএনপি এনপিএন ট্রানজিস্টর মাপার জন্য আর কি। পি ট্রানজিস্টর তিনটা পা আছে, যে কোনো তিনটা পা এতে ঢুকাবেন। ঢুকানোর পরে যে তিনটাতে মান আসবে তখন তুমি আপনি ধরে ইমিটার কালেক্টর বেস আপনি ধরে নিতে পারবেন। এই জন্য এটা দিয়ে দিয়েছি। তো এটা ট্রানজিশন মাপার ক্ষেত্রে অনেক ভালো। আর এই যে পাওয়ার, আপনি আমি অন করলাম, এই যে পাওয়ার চাপ দিয়ে অন করে দিলাম, এখন অন হয়ে গেছে। এখন আপনাদেরকে যে এটা বুঝতে হবে, দেখতেছেন এই জায়গায় এটার নাম বলছে DT90920 5A। এখানে কয়টা প্রোব আছে, একটা দুইটা তিনটা চারটা, একটা ভোল্টেজ। ভোল্টেজ যখন মাপবেন আপনার নবটা লাগাইতে হবে কমন, কমন সবসময় সবার জন্য কমন। তো আমরা নবটা লাগিয়ে নিই, এই যে আমাদের প্রুফ লাগিয়ে নিব। আমরা এখন ভোল্টেজ, যদি আমরা ভোল্টেজ দেখতে চাই, কারেন্ট বাদে অন্য কিছু মাপতে চাই, ভোল্টেজ রেজিস্ট্যান্স, তাহলে আমরা এটাকে এই যে ভোল্টেজে, এই যে বি ভোল্টেজ প্লাস ওহমস, তারপর আমাদের এই যে ভোল্টেজ প্লাস ওহম লেখা আছে ওটাতে আমরা লাগিয়ে দিব, ভোল্টেজ আর ওহম মাপার জন্য। এই যে এই জন্য আমি লাগিয়ে দিলাম। আর এই যে কালো মপটা সবসময় কমন, তাকে আর চেঞ্জ করা যাবে দরকার নেই, সবসময় কমন। এখন আমাদের হাতের কাছে দেখেন, এই যে এই যে আমি দেখাই দিলাম, আশা করি বুঝতে পারছেন। এখন আপনি এটাতে মাপতে পারবেন, দুই হাত দুইও মাপতে পারবেন, আপনার যে কোনো রেজিস্টার ডায়োড আছে আপনি মাপতে পারবেন, সমস্যা নেই। রেজিস্টার যে দুইটা রেজিস্টারের মাথা দিলে মাপতে পারবেন। মাপার আগে আপনাকে কী করতে হবে, আপনাকে এটা জানাতে হবে। দেন আমরা কী মাপব, কোনটা কী কাজ করে, দেখেন কোনটা কী কাজ করে। এই যে ওহম লেখা আছে, আমরা যদি ওহম মাপি, ওহম মাপি তাহলে আপনাদেরকে অবশ্যই এই যে দেখেন 200 থেকে 200 আছে, 2K আছে, 20K আছে, 200K আছে, 2 ওহম আছে, 20 ওহম মেগা ওহম আছে। তো আপনাকে এখানে সিলেকশনের বাটন দিতে, আমরা কি মাপতে চাইছি এখন, মনে করেন ওহম মাপতে চাইছি, তো আমি রেজিস্ট্রেশন মাপার সময় কত মানের রেজিস্ট্রেশন হতে পারে, ধরুন 200 ওহম হতে পারে বা 200 ওহমের কম হতে পারে, তাহলে এর রেঞ্জ দেবো। যদি মনে করি না 2000 হতে পারে, 2000 কম হতে পারে, তাহলে 2K দিব। যদি মনে 20000 বেশি হতে পারে, 20000 কম হতে পারে, তাহলে 20K দিব। এভাবে আমরা রেঞ্জ ঘুরে ঘুরে আমরা দুই নব নব ধরে ধরে আমরা এই রেজিস্ট্যান্সটা মাপবো। এখন মনে করুন আপনি রেজিস্ট্রেশন মাপছেন, একই সেটে আপনি এখন চাইতেছেন কি যে ক্যাপাসিটার মাপছেন, তাহলে যে আপনার এই যে এই যে এই যে এই যে ফারেনহাইট ক্যাপাসিটারে আপনি সিলেকশন ক্যাপাসিটার দিবেন, আপনি এটা দিয়ে ক্যাপাসিটার মাপতে পারবেন। বাস ক্যাপাসিটার কোনটা কোন মান আপনাকে এই মিটারে শো করবে, আপনি দুটো ধরবেন দুই পায়ে। এই যে এখন মনে করেন আপনি এখন কী মাপবেন, মিলি ভোল্ট মাপবেন, মিলি ভোল্ট,
যেহেতু ভোল্টেজ মাপবেন এই যে ভোল্টেজ এই যে বি ডিসি ভোল্ট মাপবেন বাস আপনি এটা আপনার সিলেকশন নিতে হবে 200 মিলিতে রাখেন 200 মিলি রেঞ্জ করবে আর যদি কোন না 200 মিলি আপনি বাড়াবেন তে বাড়ায় বাড়ায় আপনার কাজ করতে হবে তো 20 ভোল্টেজ থাকতে গেলে 20 ভোল্টেজের ভিতরে এই রেঞ্জগুলি আপনি নিতে হবে 20 এই যে সিলেকশনটা 20 এ রাখছেন 20 ভোল্টেজে সেক্ষেত্রে তার কথা হচ্ছে আপনি এর এর উপরে যাইতে পারবেন না এর 20 থেকে এর মধ্যে আপনার রেঞ্জ থাকলে আপনি শো করবে আর যদি কোনো বেশি লাগবে তাহলে আপনি ওটা চেঞ্জ করে দিতে পারেন এটা হচ্ছে আপনার ডিসি ভোল্ট এখন যদি আপনি এসি ভোল্ট মুক্ত চান তাহলে এই যে দেখেন এসি সিম্বল দেওয়া আছে আপনার কাছে নবগুলি অবশ্যই এসির রেঞ্জ রাখতে হবে এই যে এসি রেঞ্জ রাখলে আপনি এসি ভোল্ট মাপতে পারবেন এখন যদি মনে করেন না আমি আবার এসি ভোল্ট মাপছি ঠিক আছে এখন আমি কী মাপবো আমি মনে করেন এবার ইয়ে মাপবো কী বলে এই যে ক্যাপাসিটার এ আর এটা হচ্ছে কি হেনরি হ্যাঁ হেনরি মাপার ক্ষেত্রে এটা এরকম ক্যাপাসিটার তাহলে ক্যাপাসিটার যে সিলেকশনে যান এই যে ক্যাপাসিটার এই যে লেখা আছে এই যে আপনি চলে এই ক্যাপাসিটারের যে এফ জেসি ক্যাপাসিটার আপনি মাপতে পারেন ক্যাপাসিটার এখন যদি মনে করেন যে আমি এখন না ক্যাপাসিটার মাপবো না আমি অ্যাম্পিয়ার মাপবো এ ডিসি কারেন্ট মাপবো তো ডিসি কারেন্ট মাপার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিলেকশনে ডিসি কারেন্ট এরিয়া এই যে ডিসি কারেন্ট এই এই জায়গা থেকে এই পর্যন্ত ডিসি কারেন্ট এরিয়া আমি 2 mm ডিসি কারেন্ট সেক্ষেত্রে আমাকে এই নবটা চেঞ্জ ডিসি কারেন্টের ক্ষেত্রে এই নবটা কমন কমা দেবো কারেন্টের ক্ষেত্রে নবটা চেঞ্জ করে শুধু জাস্ট এই যে এই নব লাগাইতে হবে শেষ ওকে আপনি এখন ডিসি কারেন্ট মাপতে পারবেন মাপেন ডিসি আপনার যে জায়গায় ডিসি কারেন্ট আছে আপনি দৌড়বেন পাস মাপতে পারবেন এখন যদি মনে করেন না আমি এসি কারেন্ট মাপবো সেক্ষেত্রেও আপনি এসি কারেন্ট লাগাই মাপতে পারেন বুঝতে পারছেন এটি যে এই অবস্থা মিলি বলতে মনে করেন না মিলি মিলি কারেন্ট থেকে বেশি হবে তাহলে এই যে এটাতে রাখতে পারেন এই তাহলে আপনি বিশ অ্যাম্পিয়ার পর্যন্ত কারণ আপনি এই মিটার দিয়ে মাপতে পারবেন এই মিটারের নাম্বারটা হচ্ছে দেখেন আপনি ডিলেক্স মিটারের নাম হচ্ছে ডিলেক্স ডিটি 9205 আমি আপনাদেরকে এই মিটার সম্বন্ধে বলতাম যারা কাজ করছেন এই মিটার সম্বন্ধে আপনাকে পুরোপুরি বুঝতে হবে পুরোপুরি বুঝতে হবে যদি না বুঝতেন তাহলে কাজ করতে সময় আর অফ করার সময় আপনি আরেকটা চাপ দিলে এটা অফ হয়ে যাবে একটা চাপ দিলে অন আরেকটা চাপ দিলে অফ হয়ে যাবে আশা করি এই মিটারটার সম্বন্ধে সবাই বুঝতে পারছেন মিটারের সম্বন্ধে এ টু জেড সবাইকে আমি তুলে ধরতে পারছি আর এই মিটার সম্বন্ধে যদি কোনো কারো মনে হয় যে বুঝতে পারছেন না আমাকে কমেন্টসে জানাবেন আপনাদেরকে বুঝিয়ে দেবো আশা করি আমার ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন একটা মিটার যদি আপনি এই মিটারটা যদি পুরোপুরি বুঝতে না পারেন তাহলে আপনার আসলে কাজ করতে গেলে অনেক প্রবলেম হয় কারণ আপনি যখন কাজ করতে যাবেন যে একটা কারেন্ট আসতেছে কিন্তু ইনফিনিটিতে কিন্তু আপনি মিটারটা ধরতে পারছেন না ধরার জন্য সেই মিটার আপনাকে মান ভুল দিবে আর সেই মান ভুল দিলে আপনার কাজ পুরোটাই ভুল হবে তো আশা করি আমার যে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে ভিডিওটা এই মিটারটা কেমনে ইউজ করতে হয় এ টু জেড আপনাদেরকে তুলে ধরছি আর এই নবগুলি কিন্তু খোলা যায় দেখেন আমি আপনাদের দুনোভাবে দেখলাম পিছন দিয়েও দেখেন এটা যে কভার লাগানো থাকে আপনার এই জায়গায় ব্যাটারি আছে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন ব্যাটারি এটা অনেক সুন্দর অনেক ভালো একটা সার্ভিস দেয় আপনারা নিতে পারেন কম টাকা বেশি টাকা না অল্প টাকার মধ্যে আপনি এটা কিনতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্টস করবেন যদি ভিডিও ভালো লাগে তাইলে লাইক দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টস করবেন আশা করি সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই আজকের মতো এখানেই শেষ করলাম